কয়েকদিন হয় মুন্সিগঞ্জ বিক্রমপুরে এসেছি। মুন্সিগঞ্জ শহরেই হচ্ছে আমার বাবার বাসা। আর মুন্সিগঞ্জে এসেছি, মুন্সিগঞ্জের ফেমাস মায়ের হাতে খুদের গোয়া খাবো না তা তো নয়। তো যাই হোক, শুক্রবার দিন আমার মা খুবই অসুস্থ এবং আমি এর আগেও ব্লগে বিভিন্ন ব্লগে শেয়ার করেছি আমার মায়ের অসুস্থতার কথা। তারা বেশ বয়স্ক এবং আমার আব্বার বয়স কিন্তু 80 বছর। তো আমার এরকমই 70-এর কাছাকাছি বা 70-এর উপরেই। তো আসলে এইরকম শরীর নিয়ে যে রান্নাবান্না করা, সন্তানকে খাওয়ানো, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো অনেক দিন আসলে আমি নিজে পার্সোনালি বাসা থেকে, খুব ছোটোবেলা থেকেই হোস্টেলে বড় হয়েছি, হলে থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর দেশের বাইরে ছিলাম। আমি আসলে মা বাবাকে খুব একটা বেশি কাছে পাইনি, যেটা সত্যি কথা। সারা জীবন ব্যস্ততায় কেটে গিয়েছে। তো এখন যেহেতু বিভিন্ন কারণে মা বাবাকে যখনই কাছে পাই, চেষ্টা করি তাদেরকে সময় দিতে এবং তারাও চেষ্টা করে তাদের সময় দিতে। আর এখন যে সময়টা, সেটা হচ্ছে তারা অনেকটাই অসুস্থ কিংবা বয়স হয়ে গিয়েছে, তারপরেও চেষ্টা করে সন্তানকে সর্বোচ্চ ভালোবাসাটুকু দিতে। তো আমার মা আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে আমি কী খেতে চাই। তো আমাকে বললো, আমার হঠাৎ করেই বুয়া ভাত খেতে ইচ্ছে করেছিল। তো খুব ছোটোবেলায় আমার মায়ের হাতে ঘি খুবই ভালো হয়। আসলে আমার মায়ের হাতের ঘিটা একদম অন্যরকম, হাতে তৈরি ঘি। তো সেটা দিয়ে আমরা আলু ভর্তা খেতাম অনেক আগে। তো আমার মা জিজ্ঞেস করলো কী কী রান্না করবো। তো কাঁঠালের ভর্তা, তারপরে হচ্ছে শুটকি ভর্তা, আর হচ্ছে আলু ভর্তা, ডিম। আর আমরা সবাই না এখন খুব একটা খেতে পারি না, যেটা সত্যি বাংলাদেশে যে পরিস্থিতি, খাওয়া দাওয়ার একেবারেই রুচি উঠে গিয়েছে, মানে আমরা খেতেই পারি না। তারপরও অল্প পরিমাণে আমরা তিনজন, আমি আব্বা আর মা, এই তিনজনের জন্য খুদের বোয়া রান্না করা হয়েছিল। আর এই যে ভর্তা, খুবই মজার ছিল। আর তার মধ্যে শুক্রবার আর সকালটা ছিল খুবই সুন্দর। তো আমি খাওয়া দাওয়া করার পর আমাদের বাসার ছাদে গেলাম। আমাদের ছাদে অনেক গাছ ছিল, ওই যে বললাম না যে আমার আব্বা বৃদ্ধ, আমার আম্মা বৃদ্ধ, যে কারণে ওনারা তো আসলে ওইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে পারে না। আর আব্বা ইদানিং পায়ে ব্যথা পেয়েছে। তো যে কারণে গিয়ে দেখি যে আসলে গাছপালা তেমন কিছুই নাই, আর এই যে টবগুলোর মধ্যে ঘাস হয়ে আছে। তো আমি ঘাসগুলো সরিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে কাঁচামরিচ নিলাম গাছে। আমাদের ছাদে অনেক গাছ, একসময় অনেক টমেটো গাছ, তারপরে হচ্ছে মরিচ গাছ, এগুলো ছিল, কিন্তু এখন কিছুই নাই। তারপরও ভালো লাগছিল, বাইরের আলো, তারপরে হচ্ছে ফুরফুরে একটা বাতাসও বয়ে যাচ্ছিলো, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিলো। আর মুন্সিগঞ্জ শহরটা না এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না অন্য কারোর কাছে ভালো নাও লাগতে পারে। মুন্সিগঞ্জ হচ্ছে চারিদিকে মানে নদী, আর নদী হওয়ার কারণে মুন্সিগঞ্জে কিন্তু যে অনেক মাত্রাতিরিক্ত গরম পড়া বা ওই রকম কিন্তু না, খুব সুন্দর একটা আবহাওয়া সবসময় থাকে, একদম সহনশীল একটা ওয়েদার। তারপর হচ্ছে মানুষের জীবনযাপন খুবই সাধারণ এবং সবাই খুবই শান্তিপ্রিয়। এর মধ্যে যে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে না তা কিন্তু না, ওটা তো থাকবেই, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে জীবনযাপন মানে ঢাকার খুব কাছাকাছি হওয়াতে, যেমন এই যে আমি যে কয়েকদিন যাব যাওয়া আসা করছি বাসে, তারপর হচ্ছে প্রাইভেট কারে, তারপর উবারে, সব কিছুতে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু যাওয়া আসা করা যায়। তো এই যে এই ফুলটা দেখে এত ভালো লাগছিল। এর আগে মুন্সিগঞ্জ যখন গিয়েছিলাম তখন ছাদে অনেক গাছ ছিল। তো মুন্সিগঞ্জে কিন্তু ঢাকার কাছাকাছি হওয়াতে ওখানে থেকে কিন্তু খুবই আরাম আছে, আর জীবনটাকে খুব কাছ থেকে অনুভব করা যায়, প্রকৃতির সান্নিধ্য। তো ছাদে দাঁড়িয়ে থাকার পর দেখি যে যে পিছনে হাঁস, তারপরে অনেক বাসায় হচ্ছে হাঁস মুরগি এখনও পালে, আগে অনেক বেশি পালতো, এখন তেমন একটা পালে না, কিন্তু এখন। তারপরেও যখন এই যে প্রকৃতির এই উপাদানগুলো যখন চোখে পড়ে ভীষণ ভালো লাগে। তো আমি ছাদে দাঁড়িয়ে চারপাশের ভিডিওগুলো করছিলাম, বলে না যে মুহূর্ত ধারণ করা আর কি, নিজের সাথে নিজেরই আত্মউপলব্ধি
করা আর কি। তারপর নেমে আসলাম, নেমে এসে এটা হচ্ছে বিকেলের দিকে, আমি আসলে দুইবার তিনবারই গিয়েছি, এক এক সময় এক এক ট্রিপ রেখেছি, ওইটা ছিল দিনের ভাগটা ছিল সকালে গিয়েছিলাম, আর এটা হচ্ছে বিকেলবেলা জামাকাপড় আনতে গিয়েছিলাম। আর এই কুকুরটা হচ্ছে আমাদের বাসা, ওর সাথে ওরা আরেকটা বন্ধু আছে, ওরা সবসময় আমাদের বাসা পাহারা দেয়। তো দুপুরবেলা হচ্ছে আমার মা রুই মাছ রান্না করেছে। তো রুই মাছ হচ্ছে আমার মা যেইভাবে রান্না করে সেটা হচ্ছে মাছগুলোকে সবসময়, আমার মা সবসময় মাছ ভেজে তারপর রান্না করে, আলুগুলোকে আলাদা ভাজে, তারপরে হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যে যেভাবে কষায় ওইভাবে কষিয়ে তারপর রান্না করে। আমাকে লবণ দেখতে দিয়েছিল, আমি মাকে জিজ্ঞেস করলাম কী রান্না করো। তো আসলে কি, পৃথিবীর সবার কাছে সবার মায়ের রান্না ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর দুপুরে রান্না করেছিল হচ্ছে যে ছোট ছোট করে এই তো ভাজি, মিষ্টি কুমড়া ভাজি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছে। তারপর হচ্ছে ডাল আর হচ্ছে রুই মাছ। আর ওই যে বললাম না, আমরা মাত্র তিনজন, তো তিনজনের খাবার যতটুকু দরকার ততটুকুই। আরেকটা কথা হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য খুব বেশি বিলাসিতা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকটা পরিবারেরই তার নিজের যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী তার জীবনযাপনটা হওয়া উচিত। অসামঞ্জস্য কোনো কিছুই ভালো না পৃথিবীতে। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরের পাশেই হচ্ছে অনেক গাছ, ওই দিকে যারা থাকে তারা অনেক গাছ লাগিয়েছে, আর এই রুমে আমি থাকি, তো এই রুমের পিছনেও অনেক গাছ। তো জানালা দিয়ে তাকানোর পর দেখি এখানে অনেক ভেড়া আসে, ভেড়াগুলোকে দেখতে ভালোই লাগছিল, যেটা আমরা ঢাকায় দেখতে পাই না। এগুলো মফস্বল গ্রাম কিংবা এই তো এই যে মুন্সিগঞ্জের মতো একটা জেলা শহরে গেলে দেখা যায়। তো আমি, আমার মা গোসলে গিয়েছে, আমি ফাঁকে আমার ক্ষুধা লেগেছে আসলে, আর অনেকদিন পর লেজ খাবো, মানে লেজ খাওয়ার মধ্যে কিন্তু মাছের মাথাটা খাওয়া যায় এরকম মজার, তেমনি লেজ খাওয়ার কিন্তু আলাদা একটা মজা আছে। I don't wanna care, it's being I'm good alone, I'll be okay. তো দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে বিকালে এক কাপ চা, আর বিকাল উপভোগ করা, জানালার পাশে দাঁড়িয়ে বিকাল উপভোগ করছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, একটা ডেইলি ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা, আপনার বাসায় যে আপনজন আছে তাদেরকে সময় থাকতে সময় দিন, আর মা বাবা হলে মা বাবাকে জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সেবা করার চেষ্টা করুন। সবাই অনেক ভালো থাকুন, পরিবারের মানুষজনদেরকে নিয়ে অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।